সারা বিশ্বের মানুষই পেঁয়াজ খায়। আমাদের দেশে পেঁয়াজ একটু ছোট, আমাদের দেশে সুইট ব্রাইটি বলে এবং গুটি ব্রাইটি, ওয়েলি ব্রাইটি। এই যে ওয়েলি ব্রাইটি, গুটি ব্রাইটি, সুইট ব্রাইটি যে পেঁয়াজটা আমাদের দেশে আছে, এটা আমরা চেষ্টা করবো একটু সামনে যেন একটু সবুজ, একটু গাছের একটা অংশ যেন সবুজ অংশটা থেকে যায়, ওটা সব খেতে পারলে সবচেয়ে বেশি উপকার। কিন্তু একান্ত এই ঋতুর পরে মানে তিন চার মাস পরে হয়তো আমরা আর পেঁয়াজের পাতাটা পাবো না। পেঁয়াজের পাতা ছাড়াও পেঁয়াজ অনেক গুণ আছে, পেঁয়াজের একটা বিশেষ উপকার আছে যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুরুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি আছে, যাদের একটু সর্দি লাগে, একটু কাশি থাকে, যাদের একটু হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, যাদের সবসময় শরীরের একটা না একটা অংশ গরম, একটা অংশ ঠান্ডা এরকম থাকে, বুকের ভিতরে রাত্রে একটু কাশি আসে, একটু সর্দি আসে, গন্ধ হয়, এটা খেলে নামাজ পড়তে অসুবিধা হবে, কথাটা একদমই সঠিক। আপনি পেঁয়াজকে কুলকুচা করে যাবেন, পরিষ্কার মুখ পরিষ্কার করে আপনি নামাজ পড়তে যাবেন, কিন্তু এরকমভাবে কোথাও নিষেধ নাই যে পেঁয়াজ খাবেন না। কারণ পেঁয়াজ না খেলে আপনার শরীরের ভিতরে যে রক্তের ভিতরে যে কোলেস্ট্রল, যেটা চর্বি জয়ে যায়, এবং ঔষধি গুণ পাবো, সাথে আমরা যত ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগকে প্রতিরোধ করার একটা বিশেষ ভূমিকা পেঁয়াজ রসুনের ভিতরে আছে। পেঁয়াজটা এবং রসুনটা দেখতে অনেকটা হার্ডের মতো, ডক্টিন অফ সিগনেচার, হামটাও প্রতিরোধ করতে পারে পেঁয়াজ এবং রসুন। আলহামদুলিল্লাহ পেঁয়াজ রসুন অনেক বেশি খাবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ।